হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি যে পিএলপিটা শেয়ার করব, তো সেই পিএলপিটা হলো কিন্তু যে কিছুদিন পরেই কিন্তু শারদীয় দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় একটি পূজার উৎসব চলে এসেছে। প্রায় কিছুদিন পরেই কিন্তু এ দুর্গাপূজা, শারদীয় দুর্গাপূজা, সেই দুর্গাপূজাতে আপনারা চাইলে কিন্তু ঠিক এরকম একটি পোস্টার ডিজাইন আপনারা কিন্তু তৈরি করতে পারেন। সেখানে আপনাদের ছবি এবং নাম দিয়ে আপনারা কিন্তু অসাধারণভাবে এরকম পোস্টার ডিজাইন আপনারা করতে পারেন। তো এই পোস্টার ডিজাইনটি আমরা তৈরি করেছি পিক্সেলল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেলল্যাব অ্যাপটা আমার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা এই পিক্সেলল্যাব অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। তো এই পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলটা সংগ্রহ করতে হলে আপনাকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি টিকে সংগ্রহ করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড কিন্তু আমার ভিডিওতে দিয়ে দিব। তো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে কিন্তু সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো এই পিএলপি ফাইলটা কিন্তু জিপ ফাইল আকারে দেওয়া থাকবে। তো প্রথমে আপনারা কীভাবে এটাকে ডাউনলোড করবেন এবং কীভাবে এটা কাস্টমাইজ করবেন সব কিছু কিন্তু আমার ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। তো আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। বন্ধুরা, আমরা কিন্তু সরাসরি চলে আসলাম আমাদের নোটপ্যাডে। তো আপনারা কিন্তু আমাদের চলে আসবেন যে ভিডিওটি দেখার পর আপনারা আমার ইউটিউব ডেসক্রিপশনে এরকম একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক পাবেন। তো এই পিএলপি ডাউনলোডের লিঙ্কের এখানে আপনাকে 6 সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের যে ব্রাউজার আসবে সেই ব্রাউজারে ক্লিক করে দিবেন। তো সেই ব্রাউজারে যখন আপনারা ক্লিক করে দেবেন, একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর দুর্গা পূজার যে পোস্টার ডিজাইনের যে পিএলপি ফাইল সেটা আপনাদের সামনে চলে আসবে, এবং এখান থেকে আপনারা সেই পিএলপি ফাইলটাকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে বা আপনার ড্রাইভের মাধ্যমে কিন্তু আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। তো এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড করার পর এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে চাইলে ওপেন করতে পারেন, অথবা কিন্তু আপনারা এই যে আপনাদের যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারে গিয়ে এখান থেকে ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো ডাউনলোড অপশনে থেকে এখান থেকে আপনারা দেখে দিবেন দুর্গা পূজা পোস্টার ডিজাইন ওপেনে অপশনে গিয়ে আপনারা এখান থেকে সেই পাসওয়ার্ডটাকে দিয়ে দিবেন। আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমরা একটু পাসওয়ার্ডটা কই আছে একটু একটু দেখছি। তো আমাদের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটাকে আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করলাম। তো ওকেতে ক্লিক করার পরে এরপরে আমাদের যে এটাকে এখন এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করার জন্য এখান থেকে আমরা এই এক্সট্রা টলে ক্লিক করে দিব। এক্সট্রা টলে থেকে এক্সট্রাক্ট টু ডাউনলোড, এবং এখান থেকে আমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে ওকেতে গিয়ে আমরা এক্সট্রাক্ট করে নেব। তো আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এরপরে আমরা এখান থেকে সরাসরি পিক্সেলল্যাবে চলে আসব। তো পিক্সেলল্যাবে আসার পর এখান থেকে আমরা সরাসরি থিরোর অপশনে চলে যাব। থিরোর অপশন থেকে আমরা চলে যাব ওপেন পিএলপিতে। তো ওপেন পিএলপিতে আসার পর এরপরে আমরা এখান থেকে সরাসরি পিএলপিতে চলে যাব। তো পিএলপিতে যাওয়ার পর এরপরে আমরা এখান থেকে কিন্তু সেই ফাইলটাকে আমরা খুঁজে বের করব। তো আমরা সেই ফাইলটাকে খুঁজে পেলাম এবং এখান থেকে আমরা সেই ফাইলে ক্লিক করলাম। তো এখান থেকে দুটো অপশন আসবে, ওপেন অ্যান্ড অ্যাড অন ওপেন অনলি। তো যে কোনো একটাতে আপনারা ক্লিক করে দিবেন। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু সেই পূজার পোস্টারটা চলে আসবে। তো এখানে আপনারা কিছু চেঞ্জ করতে চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে নাম, ছবিগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন। এগুলো চেঞ্জ করার জন্য এখান থেকে সরাসরি লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এরপর আপনারা সে যা যা চেঞ্জ করতে চান সেগুলোকে লকগুলো খুলে নেবেন।
তো লকগুলো করে নেওয়ার পরে এরপরে ফ্রম এরপরে প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের রিমুভ বিজির মাধ্যমে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন সে ছবিগুলো কিন্তু এখানে নিয়ে আসবেন এবং সুন্দর মতো করে লেয়ার অপশনে গিয়ে আটটা ডট আছে সুন্দর মতো করে কাস্টমাইজ করে বসিয়ে দেবেন। এরপরে এখানে যে নামটা আছে এখানে আপনার নাম আপনারা চাইলে দিতে পারেন। এবং এখানে আপনারা যদি এখানে যে যে টপিকের ভিতর বা যে দলের ভিতর আছে চাইলে কিন্তু এখানে সেটা লিখতে পারেন। তো এখানে লিখলে কিন্তু আপনাদের যে পোস্টার ডিজাইন আছে সেই পোস্টার ডিজাইনের কাজ কিন্তু প্রায় শেষের পথে। এরপরে আপনাদেরকে সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর এখানে সেভ টু ইমেজ, এরপরে আপনারা আল্টাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।